বন্ধু একি দাদা, তুমি খাবারগুলো মাটিতে ফেলে? হ্যাঁ কেন দাদা, আমি কি অপরাধ করেছি যার জন্য তুমি ভাতের থাল মাটিতে ফেলে দিলে? হ্যালো।
দিদি, তুমি এত নির্লজ্জ, এত পিটালাম তারপরে তুমি এখানে বসে আছো। যাও এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও, আমার সামনে চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তোমাকে ভাবতেও আমার অবাক লাগছে। তাহলে তাহলে তুমিই থাকো, আমি চলে যাচ্ছি। তোমার বাড়ি তোমার ঘর, তুমি কোথায় যাবে? যাই যা, এই বাড়ি ছেড়ে দাসী চিরদিনের জন্যে চলে যা।